Assalamualaikum. Fak Baba channel থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট হ্যাক করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের টার্গেট সাইটটি হলো এটি। টার্গেট সাইটটি কপি করার পরে আমি এখানে পাস্ট করলাম। দেখুন আমার পাস্ট করে আছে। পাস্ট করার পর আমরা এখন দেখব আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। তো দেখুন সম্পূর্ণ সাইটটা আমরা দেখে নিলাম। এবার দেখব সাইটটি ভালনারেবল কিনা। তো ভালনারেবল হওয়ার জন্য এই চিহ্নটি ইউজ করতে হয়। আমরা এই চিহ্নটি ইউজ করলাম। এখন আমরা দেখবো সাইটটি ভালনারেবল কিনা। ভালনারেবল চেক করার জন্য শুধুমাত্র এই চিহ্নটি ইউজ করা। এই চিহ্ন ইউজ করার পর যখন আমরা এখন যেরকম দেখতে পাচ্ছি এসে যদি এর থেকে যদি পরিবর্তন আসে তাহলে আমরা বুঝবো সাইটটা ভালনারেবল। তো দেখা যাক সাইটটা ভালনারেবল কিনা আমরা চেক করি। হ্যাঁ দেখুন আগে যেমন শোকে ছিল এখন কিন্তু ঠিক তেমনটা নেই, পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা ভালনারেবল সাইট। সো ভালনারেবল সাইটটা আমাদের ফিক্স করতে হবে। ফিক্সড করার অনেকগুলো কমান্ড আছে। তো আমরা এটা দিয়ে ট্রাই করলাম, এটাতে ভালনারেবল ফিক্সড হলো। তাহলে আমরা আরেকটা দেখি এটাতে যদি ফিক্সড হয় কিনা। হ্যাঁ দেখুন ভালনারেবল কিন্তু ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা এবার দেখি কয়টা কলম আছে এই সাইটে। তাহলে চেক করার জন্য প্রথমে দেখি এক যে সাইটটা কলম একটু না 100 দিয়ে দেখি। দেখুন 100 দেওয়ার পরে কিন্তু সাইটটি ভালনারেবল আবার শো করছে। তাহলে সাইটে এতটি কলম নেই। তাহলে আমরা কয়টি কলম আছে তা বের করার জন্য এখন দেখুন আমরা 10 দিলাম। 10 দেওয়ার পরে দেখুন দূর আসতেছে। তাহলে দেখি 10-এর নিচে দেখি কত পাই। আমি দুটাই করার পরে দেখলাম আমাদের সাইটটি আবার আগের মতো ফিক্সড হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কলম আছে কয়টি, কলম আছে 9টি। তাহলে এবার দেখা যাক আমরা এবার চেক করব ভার্সন। সরি প্রথমে আমাদের ইমেল বেস থেকে ইমেল সিলেক্ট করতে হবে। এই 9টি কলামের মধ্যে কোনটিতে ভালনারেবল আছে তা আমাদের চেক করে দেখতে হবে। তাহলে দেখুন প্রথমে অ্যাকাউন্ট দিলাম। এখন দেখা যাক দেখুন আমরা পেয়ে গেছি কিন্তু 2 এবং 5 এই দুটি ভালনারেবল কলাম। তো এবার আমরা চেক করব ভার্সন। ভার্সন এই চিহ্নটা দেওয়ার পর ফার্স্ট ব্যাকেট চিহ্ন তো দেওয়ার পরে আমরা এক্সিকিউট করলাম। দেখুন আমরা কিন্তু আমাদের কানেক্টে ভার্সনটা পেয়ে গেছি। ভার্সনটা 5.6.45। তো এবার আমরা চলুন দেখি ইউজার চেক করে আসি। ডাটাবেস গুলো দেখে নিই কি কি ডাটাবেস আছে এখানে।
টেবিল কলাম, টেবিল কলাম কোনো পাশা দুজন করছিলেন না, সেজন বাজার না পেলে করা সম্ভব না। দেখুন সেজন পাশা, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।